2021 সালের পর 2024 সালেও ভোট পরবর্তী সরকার চালানো হচ্ছে। আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতা কর্মীরা, ভাঙ্গা হচ্ছে বাড়ি, এছাড়া তাদের কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করা হচ্ছে। বহু ক্ষেত্রে এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা গ্রহণ করা উচিত ছিল সেই ভূমিকা পুলিশ প্রশাসন গ্রহণ করছেন না। ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি বলেও জানান তিনি। 2021-এ যেভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখেছি, ব্যারাকপুরের ঘটনা ব্যারাকপুরের বিভিন্ন ব্যাপক জায়গায় হয়েছিল, 2024-এর এই নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় এরকম ভোট পরবর্তী সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মারধর করা হচ্ছে, কোথাও বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও দোকান ভেঙে দেওয়া হচ্ছে। ইভেন তার সাথে সাথে যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করে তাদেরকে সেখান থেকেও পর্যন্ত সেই কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চাপ দেওয়া হচ্ছে। এই যে এই ঘটনা সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর জেলা এবং তার সাথে সাথে বাস্তবতা আমাদের জেলাগুলো সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের যে রাজ্য নেতৃত্ব তাদের সাথেও কথা হয়েছে, আমাদের লিগ্যাল টিম, সেই লিগ্যাল টিম যারা আছেন তারা বিষয়টাকে দেখছেন। আমরা আইন আদালতের মাধ্যমে বিষয়টার কাছে পৌঁছেছি, আইনের দ্বারস্থ হয়েছি, বিচার আদালত বিচার ব্যবস্থার কাছে দ্বারস্থ হয়েছি। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যতটা সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল ভোট পরবর্তী সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গের পুলিশ বা ব্যারাকপুরের পুলিশ ততটা সক্রিয় অংশ তার সক্রিয়তা এখানে দেখাতে পারেনি। তো স্বাভাবিকভাবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা মার খাচ্ছেন বা তাদের বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হচ্ছে তাদের জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা থাকবার আমরা যারা রাজ্য নেতৃত্ব তাদের পাশে আছি। প্রতিদিন এরকম ঘটনা ঘটছে, জগদ্দলে বিগত দিনে চারটে ছিল, কালকেও জগদ্দলে একটা ছেলেকে এমনভাবে মেরেছে, সেই ছেলেটাকে সাধন ঘোষ, তাকে এমনভাবে মেরেছে যে তাকে আমি নিজে ব্যক্তিগতভাবে কালকে তাকে প্রথমে জওহরলাল নেহরু হাসপাতাল এবং সেখান থেকে পরবর্তীকালে এইমসে শিফট করতে হয়েছে। আমাদের ওখানকার মণ্ডল সভাপতি, আমাদের ওখানকার যে জিএস আছে তাদের বাড়ি ভাঙচুর করেছে গতকাল রাত্রেবেলায়, অর্থাৎ পরশুদিন রাত্রেবেলায়, গতকালও আমাদের গারুলিয়া মণ্ডলের যিনি সাধারণ সম্পাদক আছেন, জিএস আছেন, তার বাড়ি ভাঙচুর করেছে, তার গেট উপড়ে নিয়ে চলে গেছে। ওখানে সাধারণ মানুষ যে বাঁচাতে এসছে তার দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে, অজস্রভাবে এই ঘটনা আজকে ঘটে চলেছে। না না, এখানে তো গুন্ডারাজ খতম করেছে, যারা করছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মদতে তারা সক্রিয় দাগি আসামি, তারা সক্রিয়তা দেখাচ্ছে এবং তারা সক্রিয় আসামি হিসাবেই এবং এখানে সন্ত্রাস কায়েম করছে, এখানে গুন্ডারাজ কিরকম ভয়ভীতির সন্ত্রাসের পরিবেশ সেখানে সৃষ্টি। ব্যারাকপুর থেকে সৈকত তঙ্গলের রিপোর্ট, চ্যানেল 24/7।